নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। গুসকরা দুই গ্রাম পঞ্চায়েত আউশগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতি ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে নওদা লক্ষ্মীনারায়ণতলায় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল জনতার দরবার। নিজের বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করলেন বাঁকুড়া সারেঙ্গা শিক্ষক কৌশিক ঘোষ। বৈকুণ্ঠপুর দুই অঞ্চলে নাদুর গ্রামে পঞ্চায়েতের উদ্যোগে শুরু হল ঢালাই রাস্তা তৈরির কাজ। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে গণবিবাহ অনুষ্ঠান। বন্ধক থাকা একটি সম্পত্তি নিজের দখলে নিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ। ভুলবশত জমিতে দেওয়া ওষুধ খেয়ে ফেলায় মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন রোগীর। সর্পদংশনে মৃত্যু হল এক খেত মজুরের। চলে আসছি বিস্তারিত খবরে। গুসকরা দুই গ্রাম পঞ্চায়েত আউশগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতি ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে নওদা লক্ষ্মীনারায়ণতলায় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল জনতার দরবার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবুডুডু সহ সরকারি আধিকারিকবৃন্দ। এলাকার মানুষের অভাব অভিযোগ সমস্যার কথা শোনা এবং তার সমাধানের জন্য এই বৈঠক ডাকা হয়। গুসকরা দুই গ্রাম পঞ্চায়েত আউশগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতি ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যাকালীন গ্রাম সভা তথা জনতার দরবারে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। নওদার লক্ষ্মীনারায়ণতলায় অনুষ্ঠিত হয় এদিনের এই জনতার দরবার। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির চেয়ারে বসার পরই গোটা রাজ্যে চমক দিয়েছিলেন সভাধিপতি দেবুডুডু। সভা পরিষদে গিয়ে গ্রামে গ্রামে সন্ধ্যা সভা শুরু করেছিলেন। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে ফের জনসংযোগে গুরুত্ব দিল শাসক তৃণমূল। এদিন এলাকার মানুষের অভাব অভিযোগ সমস্যার কথা শোনা এবং তা সমাধানের জন্যই এ ধরনের বৈঠকের আয়োজন করা হয়। বিদ্যুৎ থেকে সচল ধারা, একশো দিনের কাজ থেকে বার্ধক্য ভাতা কিংবা রাস্তাঘাট সব প্রসঙ্গই ওঠে এদিনের সভায়। বেশ কিছু সমস্যার সমাধানও করে দেন সরকারি আধিকারিকরা। যা সমাধান করা সম্ভব হয়নি তা লিপিবদ্ধ করেন সরকারি আধিকারিকরা। আমাদের মুখ্যমন্ত্রী চাইছেন গণতান্ত্রিক অধিকার মানুষের কাছে পৌঁছে যাক। আপনি কথা বলছেন, এটা আজ থেকে দশ বছর আগে ছিল না। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন মানুষকে অবলম্বন করে আমরা কিছুটা করতে পারি, কিন্তু সব জায়গায় নয়, কিছু ক্ষেত্রে হয়। যেমন সেই ক্ষেত্রে কোন কাস্ট যদি সমস্যা থাকে হতে পারে, একটু বলি তো, যদি দেখা যায় রিলেটেড কেউ আছে সার্টিফিকেট তাহলে ইজি একদম। কোনো ডকুমেন্টে যদি কোথাও যদি থাকে যে এই কাস্ট বা সাব কাস্টে, তাহলে সমস্যা খুব কম, সমস্যা নেই। না থাকলে যেটা হবে ফিল্ড এনকোয়ারি হবে, যদি দেখা যায় সেখানে বুঝতে পারলো যে কোনো একটা এই কাস্ট, তাহলে ঠিকই আছে, অসুবিধা নেই। যদি তাও সম্ভব না হয় তাহলে তাহলে পাবলিক হিয়ারিং করতে হবে। এইভাবে করে তাকে একটা জায়গায় আসতে হবে, সে কোন কাস্ট বিলং করে ইত্যাদি ইত্যাদি, কাজে এই প্রসেসগুলো করতে হয়।
গুসকরা থেকে প্রতিকৃত দাস পয়রাগ রিপোর্ট আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। নিজের বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করলেন বাঁকুড়ার সারেঙ্গার শিক্ষক কৌশিক ঘোষ। এদিন বেশ কিছু দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন নবদম্পতি কৌশিক পূজা। নবদম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করলেন বাঁকুড়ার সারেঙ্গার গড়গড়া নিপড়া গ্রামের শিক্ষক কৌশিক ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানে প্রথম রক্তদান করে শিবিরের সূচনা করেন তিনি। একবার তার বাবা জখম হন, সেই সময় তার রক্তের প্রয়োজন হয়েছিল। সেই থেকেই রক্তদান আন্দোলনের সাথে নিজেকে প্রত্যক্ষভাবে যুক্ত করে দেন ওই শিক্ষক। এদিন কৌশিক পূজার প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, সভাধিপতি অরূপ চক্রবর্তী, সারেঙ্গার বিডিও অভিষেক চক্রবর্তী, স্থানীয় বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অরূপ খাঁ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেকেই অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাহলে এই এতে তোমার বাবা যখন বলছে এটাই ভালো একটা জিনিস, এসো আমরা তোমার সাথে দিকে নিয়ে তোমাদের নতুন জীবন শুরুতে একটা আপনার ব্লাড ব্যাংক ব্লাড ব্যাংকে রক্ত জমার জন্য কিছু আমরা রক্তদান করি, সেটাই কিছু পীড়িতের সেবা হবে আর তো সেবা হবে। আমরা দেখলাম জঙ্গলমহলের ইতিহাস করলেন জঙ্গলমহলের এক শিক্ষক, তিনি আর কেউ নন কৌশিক ঘোষ, যে তার বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে অন্যান্য সবাই যেরকম বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করেন, ইনি তার ব্যতিক্রম ঘটালেন রক্তদান শিবিরের মধ্য দিয়ে। সবচেয়ে বড় কথা, আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় তিনি একটি রক্তদানের আয়োজন করেছিলেন তার বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানের প্যান্ডেলে, এবং এই প্যান্ডেলেই তিনি প্রথম রক্ত দিয়ে তার রক্তদান শিবির শুরু করলেন, যা জঙ্গলমহলের ইতিহাস হয়ে রইল। আমি একজন শিক্ষক হিসাবে তার এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। এই ধরনের অনুষ্ঠান যদি সবাই যুব সমাজ যদি এইভাবে এগিয়ে আসে, তাহলে হয়তো আগামী দিনে কোনো শিশুকেই বা কোনো মানুষকেই রক্তের অভাবে আর মারা যেতে হবে না। আমাদের আবেদন, সবাই এগিয়ে আসুন। সে আমাকে সবসময় উৎসাহিত করেছে, এটাই আমার পাশে দাঁড়িয়েছে, এই জন্য আমি আমার নতুন জীবন সঙ্গিনীকে এই জন্য খুব ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিচ্ছি মা বাবাকে, ধন্যবাদ দিচ্ছি আমার বন্ধুদেরকে, গড়গড়ে পথের পাঁচালী যারা আমাদের সদস্য সকলকে, যারা এই রক্তদানের আয়োজন বারবার করে আমরা সবাই মিলে করি, আর যারা আজকে রক্ত দিচ্ছে তাদের প্রতি আমাদের সকলের আমাদের পরিবারের কৃতজ্ঞতা। এদিন বেশ কয়েকজন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন নবদম্পতি। সংস্থার মাধ্যমে আমি আমার নিজের বিয়ের অনুষ্ঠানে সমাজকে বার্তা দিতে যাই যে রক্তের প্রয়োজনীয়তা। আর একদিন আমার বাবা একদিন গুলি খেয়েছিল, আমি দেখেছিলাম হাজার হাজার মানুষ রক্ত দিতে এগিয়ে এসেছিল, মন শুনেছিলাম যে গলা কেটে রক্ত দেব, সেই জন্যই আমি এই রক্তদান শিবিরকে একটু অন্যভাবে দেখি। সবাই রক্ত দিতে এগিয়ে এসেছিল, তাই আজকের দিনে আমি সকলকে বলতে যে রক্তের জন্য মানুষের যেন না মৃত্যু হয়, মানুষ যেন রক্ত সমস্ত রোগী যেমন সঠিকভাবে রক্ত পায়। আর আমি একজন শিক্ষক, শিক্ষকতা করি, আমি শিক্ষক হিসাবে একটা সকলকে বার্তা দিতে চাই যে এই শিক্ষা দিতেও চাই যে যেন সবাই এইভাবেই ভাবে সমস্ত যুবক তাদের নতুন জীবন শুরুতে নতুন কিছু সমাজকে বার্তা দিয়ে যায় সর্ব সব সময়। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট আনন্দবার্তা।
বৈকুণ্ঠপুর দুই অঞ্চলের নাদুর গ্রামে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো ঢালাই রাস্তা তৈরির কাজ। বিনয় মণ্ডলের বাড়ি থেকে ষষ্ঠীতলা পর্যন্ত প্রায় 300 ফুট ঢালাই রাস্তা তৈরি করা হয়। বাজেট প্রায় 2,40,000 টাকা। রাস্তা সংস্কার হওয়ায় খুশি এলাকাবাসী। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর নির্বাচনের পূর্বে বিভিন্ন এলাকার রাস্তা এবং ড্রেন সংস্কারের উপর জোর দিয়েছে পঞ্চায়েত সমিতিগুলি। বৈকুণ্ঠপুর দুই অঞ্চলের নাদুর গ্রামে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ। বিনয় মণ্ডলের বাড়ি থেকে ষষ্ঠীতলা পর্যন্ত প্রায় 300 ফুট ঢালাই রাস্তা তৈরি করা হয়। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরেই ওই রাস্তা সংস্কারের দাবি জানান তারা। অবশেষে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চলছে রাস্তা সংস্কারের কাজ। বাজেট প্রায় 2,40,000 টাকা। শুক্রবার এলাকা পরিদর্শনে যান বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক। আজকে আমাদের বৈকুণ্ঠপুর দুই অঞ্চলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণে আজকে 14 ফিনান্সিয়ার্স থেকে আমাদের পঞ্চায়েতের কাজ হচ্ছে। এই কাজটা আজকে বিনয় মণ্ডলের বাড়ি থেকে সচিতল 2,40,000 আমাদের টাকা বাজেট আছে। আজকে তার ঢালাইটা আজকে হচ্ছে। আপনারা জানেন সকলে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সমস্ত এলাকায় রাস্তা, পানীয় জল এবং ড্রেন এই পঞ্চায়েত ইলেকশনের আগে আমাদের কমপ্লিট করতে হবে, এবং সেই মতো আমাদের অফিসাররা এবং পঞ্চায়েত বিভিন্ন রকমভাবে সমস্ত কাজকে আজকে কমপ্লিট করার জন্য আজকে সব জায়গাতেই আজকে আমাদের এরকম রাস্তা, ড্রেন এবং পানীয় জলে আমাদের যে প্রোগ্রাম, আমাদের জনপ্রতিনিধি, আমাদের সকলের মিলে একসঙ্গে আজকে কাজগুলো হচ্ছে। আচ্ছা, এই রাস্তাটা হয়ে কি খুশি হয়েছে স্থানীয় বাসিন্দারা? স্থানীয় বাসী অনেক, এটা অনেক দিন আসা ছিল। এখানে একটা স্কুল আছে আমাদের বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় নাদু, তো স্কুলের সামনের এই রাজ্যের রাস্তা হচ্ছে, এটাতে এলাকার মানুষ এমনি খুশি। আর তাছাড়া আজকে স্কুলের একটা সম্মান বেড়ে গেল, এই রাস্তাটা অনেকদিনের একটা আশা ছিল এই রাস্তাটা হোক। রাস্তা সংস্কার হওয়ায় খুশি এলাকাবাসী। কি অসুবিধা হতো এই রাস্তাতে? স্কুল বাচ্চাদের যাওয়া আসার একটু অসুবিধা ছিল। আজকে মুখ্যমন্ত্রী আর ইচ্ছা এবং আমাদের সহযোগিতাতে এই রাস্তাটা হচ্ছে। নাদুর থেকে অর্ঘ ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে গণবিবাহ অনুষ্ঠান। কঙ্কালেশ্বরী কালী মন্দির সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হবে গণবিবাহ অনুষ্ঠান। এদিন 42 জোড়া যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। বিগত বছরের ন্যায় এবছরও গণবিবাহ অনুষ্ঠান হতে চলেছে আগামী রবিবার। কঙ্কালেশ্বরী কালী মন্দির সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হবে এই বিবাহ বন্ধন কর্মসূচি। বর্ধমান পৌরসভার MCIC খোকন দাসের উদ্যোগে পরিপূর্ণতা পাবে এই রূপ কর্মযজ্ঞ। মোট 42 জোড়া যুবক যুবতী বিবাহ বন্ধনে এই দিন আবদ্ধ হবেন। গণবিবাহ কর্মসূচিতে 40 জোড়া হিন্দু সম্প্রদায়ভুক্ত এবং 2 জোড়া মুসলিম সম্প্রদায়ভুক্ত আছে। আয়োজকদের পক্ষ থেকে ওই দিন আনুমানিক 5,000 জনের ভুঁড়ি ভোজের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে কনে এবং বরকে বিভিন্ন সামগ্রী ও গহনা সহ অন্যান্য সামগ্রী দেওয়া হবে। এমনকি নবদম্পতির 1 মাসের খোরাক সরবরাহ করবে গণবিবাহ কমিটি। সমগ্র পরিকল্পনাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে শেষ মুহূর্তে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে আয়োজকরা। আমাদের বর্ধমান পৌরসভার MCIC খোকনদার উদ্যোগে যে আমরা কঙ্কালেশ্বরী কালী মন্দির গণবিবাহ কমিটির পরিচালনায় গত বছর থেকে যে গণবিবাহের আয়োজন করেছিলাম, এবছরও আমাদের সেই গণবিবাহ আগামী 10ই ডিসেম্বর রোববার দিন এখানে অনুষ্ঠিত হবে। এবছর 42 জোড়া বিয়ের আয়োজন করা হয়েছে, যার মধ্যে 40 জোড়া হিন্দু সম্প্রদায়ের এবং 2 জন মুসলিম সম্প্রদায়ের আছে। সবারই এখানে বিয়ে দেওয়া হবে। তারই আজকে যেহেতু শুক্রবার দুপুর গড়িয়ে এসেছে,
প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে খোকনদা সকাল দিয়ে এখানে ছিল। পরে আর্থিকভাবে যে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে নিয়েই মূলত গণবিবাহের আয়োজনটা করা হয় এবং সমস্ত মানুষ এখানে এসে তাদের যদি পদধূলি এখানে পড়ে এবং তাদের মানে শুভেচ্ছা যদি তাদের সঙ্গে থাকে, আমরা আশা করব এই যে 42 জোড়া যাদের বিয়ে হচ্ছে তাদের আগামী জীবন খুব সুন্দর হবে এবং সকলে যাতে অন্ততপক্ষে আগামী দিনে তাদের তাদের এলাকায় যদি ছোট্ট কোনো এই ধরনের অনুষ্ঠান করতে পারে তাহলে যে সমস্ত কন্যাদায়গ্রস্ত পিতামাতারা আছেন তারাও অনেকটা তাদের সুরাহা হয় এবং এই করে সমাজের একটা সুন্দর বার্তা আমরা সবাইকে দিতে চাই। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখব পরবর্তী খবরে। বন্ধক থাকা একটি সম্পত্তি নিজেদের দখলে নিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে 3 নম্বর ওয়ার্ডের রামাশী স্কুলের সন্নিকটে। ঘটনার জেরে যাতে কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সদা সচেষ্ট ছিল প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক একটি বাড়িকে নিজেদের দখলে নিল শুক্রবার। ঘটনাটি ঘটেছে 3 নম্বর ওয়ার্ডের রামাশী স্কুলের সন্নিকটে। প্রসঙ্গত, ওই বাড়ির মালিক একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে সম্পত্তিটি বন্ধক রেখেছিল, কিন্তু সময় মতো টাকা পরিশোধ না করার কারণে ব্যাংক কর্তৃপক্ষ প্রশাসনের সহযোগিতায় বাড়িটি নিজেদের দখলে নেয়। শুক্রবার প্রশাসন ও পুলিশ কর্মীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে সম্পত্তিটি নিজেদের আয়ত্তে নেয় ব্যাংক কর্তৃপক্ষ। যদিও এদিনের ঘটনা ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ভুলবশত জমিতে দেওয়ার ওষুধ খেয়ে ফেলায় মৃত্যু হলো এক মানসিক ভারসাম্যহীন রোগীর। ঘটনাটি ঘটেছে ভাতার থানার মাহাতা গ্রামে। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। ভুলবশত জমিতে দেওয়ার ওষুধ খেয়ে ফেলায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ডালিম শেখ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাহাতা গ্রামে। মৃতার পরিবার সূত্রে জানা যায়, সে কয়েক বছর যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন। বাড়িতে কেউ না থাকায় সে জমিতে দেওয়ার ওষুধ খেয়ে ফেলেন। পরিবারের লোকজনরা ঘটনার কথা জানতে পেরে তাকে তড়িঘড়ি পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। ঘটনাটা আর কি, এই বছর দুয়েক হলো ওনার মাথায় একটু ব্রেন শটের মতন হয়েছিল আর কি। এই হসপিটালে ট্রিটমেন্ট চলছে আর পরশু দিন আর কি, এই কালকে আর কি, ওই 9টার সময় আর কি, ওই চাষের ধান দেওয়ার যে ওষুধ দেওয়া থাকে না, সেই ওষুধ আর কি গোয়ালে চালাতে চলেছে। ও আর কি বাড়িতে তখন কেউ ছিল না, খামারে সব আর কি ওই ধান ফান ছাড়ছে, আর ও বাড়িতেই আছে, ওর তো মাথায় একটু গণ্ডগোল, ওই দু ছিপি আর কি ও খেয়ে নিয়েছে। তারপরে ওখান থেকে না হসপিটালে ভর্তি করি, হসপিটালে আনার পরে উনি মারা গেলেন। না ডালিম স্যার উনি কাজ কি করছেন, কিছু করতে পারতেন না? এখন এই 2 বছর কিছু করতে পারছেন। কোথায় বাড়ি ওনার? বাড়ি হচ্ছে মাহাতা। থানা কি? থানা হচ্ছে ভাতা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সর্পদংশনে মৃত্যু হলো এক ক্ষেত মজুরের। জমিতে কাজ করার সময় হঠাৎই তাকে সাপে কাটে। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। সর্পদংশনে মৃত্যু হলো এক ক্ষেত মজুরের। মৃত ক্ষেত মজুরের নাম মনোজ রায়। জমিতে কাজ করার সময় হঠাৎই তার পায়ে সাপে কাটে। পরিবারের লোকজনেরা তৎক্ষণাৎ তাকে চিকিৎসার জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার জেরে শোকাহত হয়ে ওঠে মৃত ব্যক্তির পরিজনেরা। মনোজ রায় যিনি মারা গেছেন উনি হচ্ছেন ক্ষেত মজুর, ধানের জাঙি দিচ্ছিলেন। সেই সময় মানে পোড়া সাপ, যেটাকে আমাদের চন্দ্রপোড়া বলা হয়, সেই চন্দ্রপোড়া সাপে পায়ের কামড়ায়
একটু পরে আমরা যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে আসি, পরবর্তী ক্ষেত্রে রাত্রের দিকে মারা যায়। কবে হয়েছে ঘটনাটা? ঘটনা কালকে রাত্রি হয়েছে, মানে 7 তারিখ রাত্রি। ডাইরেক্ট কি বর্ধমান হসপিটালে ভর্তি করে? ডাইরেক্ট বর্ধমান হসপিটাল। ওনার নাম কি? মনোজ রাজ। উনি ব্যবসায়ী মানে পেশাগারিক কি? চাষবাস করে, কৃষিকাজের সঙ্গে যুক্ত। কোথায় বাড়ি ওনার? দিগলগ্রাম ইন্দাস। থানা কি ইন্দাস? থানা ইন্দাস। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এখন চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার। বর্ধমান স্পন্দন মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিনের ওই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 400 জন খুদে পড়ুয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাধারণ দৌড়, ব্যাং লাফানো, পেন্সিল দৌড়, চকলেট দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে খুদে পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সানশাইন শিশু মন্দিরের নবম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের মোটামুটি আজকে প্রায় 400 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আমাদের বিভিন্ন রকম নতুনত্ব খেলা, সাধারণ দৌড় তো আছেই, তাছাড়া আমাদের নতুন খেলা বলতে ব্যাং লাফানো বা পেন্সিল দৌড়, চকলেট ড্রেস, এরকম অন্যরকম দৌড় রেখেছি। বাচ্চারা এখানে এসে খুবই আনন্দ প্রকাশ করছে। এখানে আমরা বাচ্চাদেরকে শুধু পড়াশোনায় নয়, আমরা খেলাধুলা, যোগব্যায়াম, পিরামিড, বিভিন্ন সঙ্গীত, গান বাজনা নিয়ে আমরা সবাইকে মাতিয়ে উঠেছি। আমরা চাই যে সব ছাত্রছাত্রী যারা সানশাইন শিশু মন্দির থেকে পড়াশোনা করেছে যেন সবাই বিশেষভাবে কোনো পড়াশোনা ছাড়াও যেন অন্য কোনো অঙ্গীকারে যেন স্বাক্ষর পায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গুসকরা দুই গ্রাম পঞ্চায়েত আউশগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতি ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে নওদা লক্ষ্মীনারায়ণ তলায় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল জনতার দরবার। নিজের বিয়ের প্রীতিবছরের অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করলেন বাঁকুড়া সারেঙ্গা শিক্ষক কৌশিক ঘোষ। বৈকুণ্ঠপুর দুই অঞ্চলে নাদুর গ্রামে পঞ্চায়েতের উদ্যোগে শুরু হল ঢালাই রাস্তা তৈরির কাজ। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে গণবিবাহ অনুষ্ঠান। বন্ধক থাকা একটি সম্পত্তি নিজের দখলে নিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষ। ভুলবশত জমিতে দেওয়া ওষুধ খেয়ে ফেলায় মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন রোগীর। সর্পদংশনে মৃত্যু হল এক খেত মজুরের। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।